আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে রিপল পয়েন্টে। আমি আব্দুল্লাল মাহফুজ, পুরো ভিডিও জুড়ে সাথে থাকবো। আজকে আলোচনা করব একটি ক্রনিক ডিজিজ নিয়ে, একটি কমন ক্রনিক ডিজিজ নিয়ে, যেটি হচ্ছে ডায়াবেটিক্স। ঠিক আছে, তাহলে ডায়াবেটিক আসলে কি বা কেন আজকে এই ডায়াবেটিক নিয়ে আলোচনা করা হচ্ছে? আমরা যদি আমাদের দেশের প্রেক্ষাপট চিন্তা করি, আমাদের দেশের প্রেক্ষাপটে যারা ডায়াবেটিক্স ভুক্তভোগী তাদের অনেকেই আসলে জানে না ডায়াবেটিক্স কী। হ্যাঁ, ডায়াবেটিক্স হয়েছে, তারা মেডিসিন নিচ্ছেন, ডায়াবেটিক্স কন্ট্রোলে রয়েছে, বাট কেন ডায়াবেটিক্স হচ্ছে বা কীভাবে হচ্ছে তার সম্পর্কে আমরা অনেকেই জানি না। বলা চলে অনেক শিক্ষিত মানুষও কিন্তু জানে না যে আসলে ডায়াবেটিক্স কী। সো আজকে মূলত আমি এই ডায়াবেটিক্সের একটি সিম্পল কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব, যাতে করে ডায়াবেটিক্স কেন হয়, কীভাবে হয় তা নিয়ে একটি ধারণা লাভ করা যায়। ওকে, তো ডায়াবেটিক্স কী? মূলত ডায়াবেটিক্সকে ক্লাসিফাই করা যায় মেইনলি চার ভাগে, বাট আজকে আলোচনা করব দুই প্রকার ডায়াবেটিক্স নিয়ে যা সচরাচর আমাদের চোখে পড়ে। একটি হচ্ছে টাইপ 1 ডায়াবেটিক্স, আরেকটি হচ্ছে টাইপ 2 ডায়াবেটিক্স। ঠিক আছে, তাহলে আলোচনা শুরু করা যাক। আমরা যদি খেয়াল করি টাইপ 1 ডায়াবেটিক্স কী, মোট ডায়াবেটিক্স রোগীদের মধ্যে 10% অনলি 10% পেশেন্টদের টাইপ 1 ডায়াবেটিক্স হয়ে থাকে, এবং এটি বিনা কারণে হয়ে থাকে, কোনো সিমটম ছাড়া হয়ে থাকে। তো এই ক্ষেত্রে কী হয়, এই ক্ষেত্রে আমাদের দেহের যে ইনসুলিন রয়েছে সেই ইনসুলিন কোষগুলোকে কে ধ্বংস করে দেয়, দেহকোষ অটোমেটিক ধ্বংস করে দেয়। তাহলে এই ইনসুলিন কী? ওকে, ইনসুলিন হচ্ছে একমাত্র চাবি যা গ্লুকোজকে রক্ত থেকে কোষের ভিতর যেতে সাহায্য করে। তার মানে যদি ইনসুলিন না থাকে কী হবে, রক্ত থেকে গ্লুকোজ কোথায় যেতে পারবে না, দেহকোষের ভিতরে যেতে পারবে না। টাইপ 1 পেশেন্টদের ক্ষেত্রে তারা যখন খাবার খায় সেই কার্বোহাইড্রেটগুলো ভেঙে আলটিমেটলি কিসে কনভার্ট হয়, গ্লুকোজে কনভার্ট হয়, এবং সেই গ্লুকোজগুলো কোথায় মিশে যায়, রক্তে মিশে যায়। কিন্তু কোনো ইনসুলিনের উপস্থিতি না থাকার কারণে সেই গ্লুকোজগুলো রক্ত থেকে দেহকোষের ভিতরে যেতে পারে না, যার ফলে কী হয়, রক্তে গ্লুকোজের পরিমাণ আস্তে 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 বাড়তে থাকে, এবং শরীর নিচ থেকে এই বাড়তি গ্লুকোজকে বের করে দিতে যায়, যার দরুন কিডনির মাধ্যমে বের করে দিতে যায়, যার কারণে কী হয়, ঘন ঘন প্রস্রাবের বেগ হয়, এবং ঘন ঘন প্রস্রাবের বেগ হলে কী হবে, পানির পিপাসাও পাবে। ওকে, এবং যেহেতু কোষের ভিতরে কোনো প্রকার গ্লুকোজ যাচ্ছে না, সুতরাং কোষগুলো কোনো প্রকার শক্তি পাবে না, যার জন্য ক্লান্তি অনুভূত হবে। ঠিক আছে, এবং এই সিমটমসগুলো দেখা গেলে অবশ্যই আমাদের সকলের উচিত ডক্টরের পরামর্শ নেওয়া। ওকে, এখন যেহেতু টাইপ 1 ডায়াবেটিক্স পেশেন্টদের কোনো প্রকার ইনসুলিন শরীর নিজ থেকে প্রডিউস করতে পারে না, তাই বাইরে থেকে কী করতে হয়, ইনসুলিন ইঞ্জেক্ট করতে হয়, এবং এই ইনসুলিন ইঞ্জেক্ট করার পর তা দিনে অন্তত 3 বার কী করা উচিত, মেপে দেখা উচিত যে রক্তে গ্লুকোজের পরিমাণটি কী রয়েছে, রেঞ্জের মধ্যে রয়েছে কিনা, বা বেড়ে গিয়েছে বা কমে গিয়েছে কিনা। এবং ইনসুলিন দেওয়ার পরে কী হবে, একটি ব্লাডে গ্লুকোজের পরিমাণ কমতে থাকবে। ঠিক আছে, এই অ্যাক্সেস লেভেলের বা অতিমাত্রায় রক্তের মধ্যে যদি গ্লুকোজ থাকে, তাহলে সেটি কী করে, সেটি আমাদের হার্ট, আমাদের চোখ, পা এবং কিডনির মারাত্মক ক্ষতি সাধন করে। ওকে, এবং মনে রাখতে হবে টাইপ 1 ডায়াবেটিক্স বা ডায়াবেটিক্সের ক্ষেত্রে সিমটমগুলো খুব তাড়াতাড়ি দেখা যায় না, এবং নিয়মিত ট্রিটমেন্ট এবং প্রপার ডায়েটের মাধ্যমে টাইপ 1 ডায়াবেটিক্সকে কী করা যায়, কন্ট্রোল করা যায়। ওকে, তাহলে এবার আসি টাইপ 2 ডায়াবেটিক্স নিয়ে। টাইপ 2 ডায়াবেটিক্স কী? টাইপ 2 ডায়াবেটিক্সের ক্ষেত্রে যা হয়, 90% পিপল টাইপ 2 ডায়াবেটিক্সে কী করে, সাফার করে। এবং এই ক্ষেত্রে কী হয়, এই ক্ষেত্রে শরীরে ইনসুলিন থাকে কিন্তু সেই ইনসুলিনগুলো ঠিকঠাকভাবে কাজ করে না। ওকে, আমরা যদি একটি ব্লাড সেল কল্পনা করি, এই হচ্ছে ব্লাড ভেসেল চিত্রে যা দেখা যাচ্ছে, এবং লালগুলো হচ্ছে ব্লাড সেল এবং নীলগুলো হচ্ছে গ্লুকোজ। তাহলে যদি শরীরে ইনসুলিন না থাকে বা ইনসুলিন প্রপার ওয়েতে না কাজ করে, টাইপ 2 ডায়াবেটিক্সের ক্ষেত্রে তারাও যখন খাবার খায় সেই খাবারগুলো আলটিমেটলি কিসে পরিণত হয়, গ্লুকোজে পরিণত হয়, এবং প্যানক্রিয়াস থেকে কী হয়, যে ইনসুলিন প্রডিউস হয় সেই ইনসুলিনগুলো কী হয়, প্রপারলি কাজ করে না, অনেকটা নষ্ট চাবির মতো, তাই না? নষ্ট চাবি দিয়েও কিন্তু কী করা যায় না, তালা খোলা যায় না। তো কী হয়, আলটিমেটলি কী হবে, যে গ্লুকোজগুলো রক্ত থেকে কোষে প্রবেশ করতে পারবে না, তাই না? তার মানে শরীরে আস্তে আস্তে কী হবে, গ্লুকোজের পরিমাণ রক্তে বাড়তে থাকবে। ঠিক আছে, তার মানে নষ্ট চাবি, এবং চাবি ছাড়া কিন্তু কী করা যায় না, তালা খোলা যায় না, এবং ইনসুলিন হচ্ছে সেই চাবি যেই চাবির দ্বারা কী হয়, রক্ত থেকে গ্লুকোজ কোষে, দেহকোষে ঢুকতে পারে। কনসেপ্ট ক্লিয়ার? এখন যেহেতু কোষে কোনো প্রকার ইনসুলিন গ্লুকোজ যাচ্ছে না, সুতরাং কী হবে, ক্লান্ত অনুভূত হবে, এবং ঘন ঘন প্রস্রাবের বেগ আসবে, পিপাসা পাবে, এবং আরও অনেকগুলো সিমটম রয়েছে টাইপ 2 ডায়াবেটিক্সের ক্ষেত্রে। কিন্তু এখানে যে ফ্যাক্টরটি কাজ করে সেটি হচ্ছে, অনেকের ক্ষেত্রেই সিমটমসগুলো দেখা যায় না, এবং
এই সিমটমসগুলো দেখতে বা লক্ষণগুলো দেখতে টাইপ টু ডায়াবেটিক্সের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি 10 বছর সময় লেগে যায়, তার মানে 10 বছর ধরে ডায়াবেটিক্স রয়েছে বাট জানো না। এবং এই অ্যাক্সেস লেভেলের গ্লুকোজ এই 10 বছরে কিন্তু অনেক ক্ষতি সাধন করে ফেলে দেহের, যেমন হার্ট, চোখ, পা এবং কিডনির, তাই না? তার মানে হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস দুটি শরীরের জন্য খুব ক্ষতিকর, এবং প্রপার ডায়েট, প্রপার ব্যায়াম, প্রপার খাদ্যাভ্যাসের মাধ্যমে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিক্সে কী করা যায়, নিয়ন্ত্রণে রাখা যায়, ঠিক আছে? এবং অবশ্যই যদি এরকম লক্ষণ দেখা যায় আমাদের সকলের উচিত ডক্টরের পরামর্শ নেওয়া, ঠিক আছে? আচ্ছা, আপেল খাচ্ছে তাই না? হ্যাঁ, যেমন এই যে সাইকেল চালাচ্ছে, আরেকজন যে কুকুর নিয়ে মর্নিং ওয়াকে বের হচ্ছে, এই যে আরেকজন কী খাচ্ছে, নিয়মিত ওষুধ সেবন করছে, এইগুলো করার মাধ্যমে প্রপার রুটিন ওয়াইজ যদি চলা যায় তাহলে ডায়াবেটিক্স কন্ট্রোলে হয়। এবং ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন সায়েন্টিস্ট এবং রিসার্চাররা এখনও রিসার্চ করে যাচ্ছেন যেন এই ডায়াবেটিক্সের যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টকে যেন আরও ডেভেলপ করা যায়, এবং তারা এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ অবধি যা আবিষ্কৃত হয়েছে তা দিয়ে ডায়াবেটিক্স কন্ট্রোলে করা যায় ঠিকই, কিন্তু সম্পূর্ণ নিরাময় কিন্তু করা যায়নি। আশা করি আমরা হোপফুলি একদিন কী হবে, ডায়াবেটিক্স কিউর করার জন্য ওষুধ আবিষ্কৃত হবে এবং ডায়াবেটিক্সও ক্রনিক ডিজিজ না হয়ে সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি ডিজিজে পরিণত হবে। তো আজকের মূলত আলোচনা ছিল এতটুকুই, খুব সংক্ষিপ্ত ওয়েতে বোঝানোর চেষ্টা করি সবাইকে, বা আমার যারা টিউটর ভিডিওটি যারা এই মুহূর্তে, তার মানে হচ্ছে যদি আমি একটু সামারাইজ করি, মূল কারণ ভূমিকা পালন করছে ডায়াবেটিক্সের ক্ষেত্রে হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিনটি প্রডিউস হয় অ্যাকচুয়ালি আমাদের শরীরের লিভার থেকে, ঠিক আছে, প্যানক্রিয়াস থেকে এই ইনসুলিন প্রডিউস হয়। এবং এই ইনসুলিনের প্রধান কাজ হচ্ছে আমরা যে খাবার খাই সেই খাবারগুলো থেকে যে গ্লুকোজ প্রডিউস হয় বা যে শক্তি প্রডিউস হয় সেগুলোকে কোথায় পৌঁছে দেওয়া, দেহের বিভিন্ন কোষে পৌঁছে দেওয়া। সো ইনসুলিন যদি না থাকে তাহলে রক্ত থেকে সেই গ্লুকোজগুলো কোথায় পৌঁছাতে পারবে না, তারা কোষের ভিতরে পৌঁছাতে পারবে না, অর্থাৎ রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকবে। অর্থাৎ যদি চাবি না তালা খুলতে পারবে না, অর্থাৎ টাইপ 1 পেশেন্টের ক্ষেত্রে কী হয়, ইনসুলিন থাকে না, চাবি থাকে না, ঠিক আছে? এবং টাইপ 2 ডায়াবেটিক্স পেশেন্টের ক্ষেত্রে কী হয়, চাবি থাকে বা চাবিটি ঠিকভাবে কাজ করে না, কখনো চাবি দিয়ে তালা খুলে কখনো আবার খোলে না। এবং এই কারণে কখনো কখনো কিছু পরিমাণ গ্লুকোজ রক্ত থেকে কোথায় যায়, তারা কোষে পৌঁছাতে পারে এবং কখনো কখনো পৌঁছাতে পারে না। সো আমার এই টিউটোরিয়ালটি মূলত বা এই ভিডিওটি মূলত বানানোর উদ্দেশ্য এই যে যারা ডায়াবেটিক সম্পর্কে একদম জানে না, ম্যাক্সিমাম ডায়াবেটিক্স পেশেন্টই বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে বয়স্ক, যারা আসলেই বুঝে না যে ডায়াবেটিক্স কী বা কেন হয় বা কীভাবে কী করলে ডায়াবেটিক্সকে কন্ট্রোলে রাখা যাবে। অনেকেই আছে শুধু ওষুধ সেবনের মাধ্যমে ডায়াবেটিক কন্ট্রোল করতে চায়, বাট ডায়াবেটিক্স সম্পূর্ণ একটি রুটিন মাফিক যদি জীবনযাপন করা যায় ডায়াবেটিক্স কন্ট্রোলে থাকে। এবং এক্ষেত্রে আমি বলেছি অবশ্যই যে ডায়াবেটিক্সের বা রক্তে গ্লুকোজের লেভেল তার রেঞ্জের মধ্যে রয়েছে কি না সেটি সবসময় পরিমাপ করা উচিত, অ্যাটলিস্ট দিনে 3 বার, ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্তই, আর খুব শীঘ্রই হাজির হব পরবর্তী ভিডিও বা টিউটোরিয়াল নিয়ে, এবং চেষ্টা করব যে ডায়াবেটিক্সের যে মেডিকেশন বা কী কী ওষুধ সেবন কোন ক্ষেত্রে করা লাগবে তা নিয়ে আরেকটি টিউটোরিয়াল প্রোভাইড করার। স্টিল দেন সবাই ভালো সুস্থ থাকবে, লকডাউনে সবাই ঘরে থাকার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।